সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে দুবাই ভিত্তিক বিগ টিকেটের ই ড্রতে বাংলাদেশি এক গাড়ি চালক 10 লাখ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকা জিতেছেন। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে কর্মরত 56 বছর বয়সী মোহাম্মদ তার বন্ধুদের কাছ থেকে শোনার পর গত 1 বছর ধরে বিগ টিকেটের লটারি কিনছেন। মোহাম্মদ বলেছেন, আমরা 19 জনের একটি দল, গেল 1 বছর ধরে আমরা প্রতি মাসে বিগ টিকিট কিনছি, এই তৃতীয়বার আমার নামে টিকিট কেনা। 2টি কিনলে 2টি ফ্রি, এই বিশেষ অফারে আমরা 4টি টিকিট কিনেছিলাম। লটারিতে জেতা অর্থ নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মোহাম্মদ বলেন, তিনি এখনও জানেন না, তিনি তার পুরস্কারটি তার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করবেন এবং তার নগদ অর্থের অংশ দিয়ে তিনি তার সন্তানদের জন্য বাংলাদেশে একটি নতুন বাড়ি কিনতে পারেন বলেও জানান।